আশ্বস্ত করতে চাই আর 10টা মেয়ের মতো আমি না আমার আমার এই জনগণের জন্য আমি জেল থাকতে রাজি আছি আমার যদি মোকাবেলা করতে হয় রাজপথে দাঁড়ায় আপনাদের পাশে দাঁড়ায় মোকাবেলা করব জেল জুলুম অত্যাচার কোনো কিছু আমারে দাবায় রাখতে পারবে না আমি কিন্তু সেই ধরনের ঘরে বসে থাকে ঘরের কোণে বসে থাকে মহিলা আমি না আমি সারা বাংলাদেশ চষে সারা পৃথিবী চষে বেড়ানো মহিলা অতএব কোনো কিছু দিয়ে দাবায় রাখতে পারবে না এটা আপনারা মাথায় রেখেন আপনাদের সাথে রাজপথে হাঁটার মানুষ আমি অতএব আমি আপনাদের সাথে আছি আপনারা এটা মাথায় রাখবেন আমাদের পানি সাইয়ে আমাদের যুবলীগের সহসভাপতি তারেক উপায়া তার মাথায় কতগুলো শিলাই পড়তেছে নাম ইয়াসিন এইমাত্র আমি ভিডিও ফুটেজটা আমার হাতে আসলো আমার সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের নিউজটা করবেন এবং প্রতিনিয়ত তারা কোনো না কোনো বাড়িতে যায় হামলা করতেছে ককটেল ফুটাচ্ছে এবং মেয়েদেরকেও তারা রেহাই দিতেছে না বউ মেয়ে তাদেরকেও তারা মারধর করতেছে এবং অকথ্য ভাষায় গালি গালাজ এবং আমাদের চান্দরের সেক্রেটারি ব্যবসায়ী প্রতিষ্ঠান মুরগির খামার সেখানে আগুন দেওয়া আমার হরিরামপুরে একজনের বাড়ি ঘর ভাঙচুর করা ডুবানো এবং আরো কয়েকজনের বাড়িতে যায়া লাথালাথি করা গালি গালাজ করা সোহেল কমিশনার তাকে তার বাড়িতে যায়া তার বউ মেয়ে তাদের উপরে হামলা করা এগুলো প্রতিনিয়ত নির্বাচনের রাত্রে থেকে শুরু করে তারা এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তারা এই হামলা দামলা করতেছে নির্বাচন অবশ্যই আমরা বলছি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে কিন্তু তারা কালো টাকা দিয়ে দুইটা তিনটা ইউনিয়নে একেবারে বিএনপির ভোট তারা কিনে এবং আমার কাছে যতটুকু এখন পর্যন্ত যে অনেকেই বিদেশে আছে মারা গেছে সেই ভোটটাও তারা তাদের বল ধরা বাইরায় এবং পৌরসভার একটা অংশে তারা এটা নিজেরা মাইরা তারপরে সেই বেশি ভোট দেখায় এবং অস্বাভাবিক ভোট একমাত্র এই দুইটা তিনটা জায়গা থেকে তারা সংগ্রহ করছে এর জন্য আমি প্রত্যেকটা জায়গায় পাস করার পরেও এই অস্বাভাবিক ভোটের কাছে আমার পরাজিত গ্রহণ করতে হয়েছে কিন্তু সব জায়গাতে সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা আমরা দাবি করেছি এবং আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে কি কি পদক্ষেপ নেওয়া যায় আমি ইতিমধ্যেই সেটা নেওয়ার জন্য আমরা পরামর্শ করতেছি আপাতত 50 জনের মতো আমাদের প্রায় 50 প্লাস আহত হয়ে আছে এগুলোর ব্যাপারে আমরা থানায় আমরা অভিযোগ করেছি এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোথাও কোনো রকমের অ্যাকশন এখনো নেওয়া হয় নাই যা আমাদের উপরে আঘাত করলে আমরা ঘরে বসে থাকব না অমলি ঘরে বসে থাকবে না সেই আঘাতের মানে আমরা আমরা আমাদের জানমাল রক্ষার্থে আমাদের সকলে একত্রিত হয়ে একসাথে আমাদের কাজ করতে হবে তবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা সবাই অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে